হ্যালো বন্ধুরা আমি নাজিম উদ্দিন মির্জা আজকে আমরা দেখব কোনো সফটওয়্যার ছাড়া আমরা কীভাবে কল রেকর্ডিং করবো তবে বন্ধুরা কিছু মনে করবেন না এটি শুধুমাত্র আমি রিলিয়ান্সের লাইভ সেটের জন্য বলবো যাদের রিলায়েন্সের লাইভ সেট আছে যারা লাইভ সেট ইউজ করছেন তাদের ক্ষেত্রে আজকে বলছি তো কোনো সফটওয়্যার ছাড়া আমরা অটোমেটিক সরি কোনো সফটওয়্যার ছাড়া আমরা কিভাবে কল রেকর্ডিং করবো তো চলুন সর্বপ্রথমে আমরা এখানে যাই যে কোনো একটি নাম্বারে ডায়াল করি এখানে নাম্বার প্যাড এলো এবং এখানে আমরা ডায়াল করলাম ওয়ান নাইন এইট যখন ওয়ান নাইন এইটে কল করব তখন আমরা এটিকে কল রেকর্ডিং করবো তো চলুন আমরা জিও ওয়ান নাইন এইটে কল করছি কল করার পর এই যে দেখেন কল শুরু হয়ে গেছে এবারে আমরা যেহেতু অটোমেটিক সরি যেহেতু আমরা কল রেকর্ডিং করতে চাই এই চিহ্নটাতে এই চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন যখন এই চিহ্নটায় ক্লিক করবেন অ্যাড কল নতুন কল যোগ করার জন্য এবং কল রেকর্ডিং করার জন্য তাহলে এখানে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলাম এবং যখন স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন এই যে রেকর্ডিং হচ্ছে যখন আপনি দেখতে পাচ্ছেন রেকর্ডিং হচ্ছে তখন তো আর কোনো চিন্তার কোনো কারণ নাই যে রেকর্ডিং অটোমেটিক্যালি হচ্ছে তো ঠিক আছে চলুন আমরা কেটে দিই এবং রেকর্ডিং আসলে হয়েছে কিনা সেটা চেক করে দেখি রেকর্ডিং হয়েছে ফোন রেকর্ড নামে ওই ফোল্ডারে সেভ হয়েছে তো চলুন আমরা ওই ফোল্ডারে প্রবেশ করি এই যে এই যে নাজমউদ্দিন মির্জা এবং ফোন রেকর্ড এই যে ফোন রেকর্ড এখানে আমরা প্রবেশ করলাম এবং এটা আমরা পেলে করব পেলে করে দেখব আসলেই কি হয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা কিভাবে আহ কীভাবে আমরা স্ক্রিন রেকর্ডিং করলাম আরও একবার বলছি তো চলুন আমরা তাহলে কি করব এই যে কল করব যে নাম্বারে আমরা কল করতে চাই সেই নাম্বারে আমরা কল করব। কল করার পরে আমরা রেকর্ডিং করব যখন কলটি চালু হয়ে যাবে বা শুরু হয়ে যাবে যখন এই যে দেখুন কল শুরু হয়ে গেছে আমি এই ডট ডটে ক্লিক করলাম এবং স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলাম যখন আমরা স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলাম রেকর্ডিং শুরু হয়ে যাবে এরকমভাবে আপনারা রেকর্ডিং করবেন ও সফটওয়্যার ছাড়া মজা উঠাবেন তো দেখি রেকর্ডিং আসলেই কি হয়েছে তাহলে আমরা আমাদের মেমোরি কার্ডে প্রবেশ করলাম এবং এই যে দেখেন আবার একটি যোগ হয়ে গেছে তো এরকম এরকমভাবে আপনারা রেকর্ডিং করবেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ যদি মনে করেন যে এর দিশ প্রত্যেকেরই জানা প্রয়োজন তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আমার অনুপ্রেরণার জন্য